সেটা হচ্ছে আমরা তো আসলে এখানে পলিসিগুলো দেখলাম এবং ডিফল্ট ডোমিন পলিসিটা আমরা এডিট করছি তাই না কিন্তু আসলে সবকিছু তো আমরা ডিফল্ট ডোমিন পলিসিটা এডিট করব না আমাদের আসলে যে পলিসিটা যে গ্রুপের উপরে অ্যাপ্লাই করা দরকার আমরা তো আসলে শুধু তাদের উপরেই অ্যাপ্লাই করতে চাই তাই না আইটি গ্রুপের জন্য এক ধরনের পলিসি তাই না আবার আপনার সেলস গ্রুপের জন্য এক ধরনের পলিসি তাই তো এখন ধরেন আপনাদের সিস্টেমে এই আইটি যারা আছে আইটি যে মেম্বার তাদেরকে আপনি আর একটা শেয়ার অ্যাক্সেস করতে চান পলিসি আছে আপনার যদি আমি পলিসি দেখাতে বসি তাহলে আসলে বছর শেষ হয়ে যাবে পলিসি শেষ হবে না আপনাকে বুঝতে হবে পলিসির সিস্টেমটা তারপরে আপনি যেটা করতে চান সেটা গুগলে সার্চ দেখে নেবেন যে লোকেশনটা কোন জায়গায় আর কিছুই না কিন্তু আর পুরো বিষয়টা বুঝতে হবে যে আসলে পলিসি কিভাবে সেট করে কোন জায়গায় সেট করতে হয় কোন কন্টেইনারের উপরে অ্যাপ্লাই করতে হয় প্রথম বিষয় হচ্ছে পলিসি কিন্তু কন্টেইনারের উপরে অ্যাপ্লাই করতে হয় তাই না এই যে এখানে দেখেন আমরা যখন এই পলিসিগুলোতে গিয়েছিলাম তখন এই জায়গায় কিন্তু কোন ইউজার গ্রুপ কি আসছে আসছে কি এই কন্টেইনারগুলো ছিল না অর্গানাইজেশনাল গুলাই তো ছিল আইটি এবং সেলস নাম আমাদের কাছে কি আছে অর্গানাইজেশনাল ইউনিট কিন্তু আইটির ইউজার গ্রুপ কি এখানে কোথাও আছে নাই তার মানে গ্রুপ পলিসি মানে এই না যে আপনি গ্রুপের উপরে অ্যাপ্লাই করবেন গ্রুপ পলিসি মানে হচ্ছে আপনি কোনো একটা কন্টেনারের উপরে সেটা অ্যাপ্লাই করবেন সেটা খুব ইম্পর্টেন্ট তো আমাদের ইউজার্স অ্যান্ড কম্পিউটার ভিতরে যদি আমরা যাই তাহলে আমাদের এইখানে যে কন্টেনারগুলো আছে আমরা আসলে এই একটা কন্টেইনারের উপরে অ্যাপ্লাই করা মানে হচ্ছে এর আন্ডারে যে অবজেক্টগুলো আছে সবার উপরে অ্যাপ্লাই হবে তো এইখানে যদি এখন একটা আইটি গ্রুপ থাকে এবং অন্য কোন কন্টেইনার সেটার ইউজার যদি এই গ্রুপের মেম্বার হয় তাহলে সেই গ্রুপের উপরে সেই ইউজারের উপরেও সেটা অ্যাপ্লিকেবল হবে কিন্তু অ্যাপ্লাই কিন্তু হচ্ছে আসলে আইটি কন্টেইনারের উপরে এখন আইটি কন্টেইনারের অবজেক্ট যারা তাদের উপরে সেই পলিসিগুলো অ্যাপ্লাই হবে ধরেন আমরা এই ওয়ান ইউজারের জন্য চাচ্ছি যে আমাদের এইখানে একটা শেয়ার ড্রাইভ তো আমাদের একটাই ছিল তাই না অফিস শেয়ার ধরেন আমরা নতুন আর একটা ফোল্ডার করলাম যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আইটি আইটি নামে নামে বা ধরেন সার্ভার সার্ভার শেয়ার শেয়ার আমরা একটা ফোল্ডার তৈরি করলাম যার ভিতরে মনে করেন আইটির একটা ইম্পর্টেন্ট ফোল্ডার আছে এটা একমাত্র আইটি অ্যাক্সেস করতে পারে ওকে তাহলে এখন এই যে সার্ভার শেয়ারটা এই শেয়ারটা আপনার পলিসি সিকিউরিটি দিতে পারবেনি কাকে পারমিশন দিব কাকে পারমিশন দিব না সেটা তো আমরা জানি আমরা জানতে চাচ্ছি যে এই সার্ভার শেয়ারটা আমরা গ্রুপ পলিসির মাধ্যমে কিভাবে আসলে ইউজারকে অ্যাসাইন করতে পারি এর আগে আমরা কি করছিলাম এর আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা একটা ইউজারে গিয়েছিলাম এবং ইউজারের প্রোফাইলে আমরা আসলে একটা পাত বলে দিয়েছিলাম তাই না সেইটা ওয়ান একটার জন্য কিন্তু ঠিক আছে কিন্তু যদি ম্যাক্সিমাম হয় ধরেন দুইটা চারটা পাঁচটা অথবা আপনার আসলে ইউজার সংখ্যা পাঁচশো প্রত্যেকের যে প্রত্যেকের জন্য এরকম কানেক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট আবার আপনি যাচ্ছেন ডিপার্টমেন্ট ওয়াইজ শুধু অ্যাক্সেস দিতে এক একটা ডিপার্টমেন্টের এক একটা ড্রাইভ হতে পারে তো এরকম তাই না বড় একটা স্টোরেজের তো সেই ক্ষেত্রে আসলে এরকম দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরা এই কাজটা চাইলে আমাদের এই গ্রুপ পলিসি দিয়েও করতে পারি ধরেন আমরা আমাদের এইখানে প্রথমে যে শেয়ারটা আছে শেয়ারটা একটু দিয়ে আসি আমরা একটা সার্ভার শেয়ার করছি তাই না তো আমরা নতুন একটা জিনিস শেয়ার করে রেখে আসি কুইক শেয়ারই করি ধরেন খুব একটা সমস্যা নাই এখন আমরা চেক করার জন্য করতেছি আমরা এই যে সার্ভার শেয়ারটা আছে এটা আমরা শেয়ার করতে যাচ্ছি সার্ভার শেয়ার নামেই আমরা এটা শেয়ার করবো আমরা ডিফল্ট পারমিশন রেখে এটা শেয়ার করে দিলাম তাহলে এখন আমাদের সার্ভারে এই অফিস শেয়ার ছাড়াও আর একটা কি আছে সার্ভার শেয়ার আছে তাই না অফিস শেয়ার ছাড়াও আমাদের এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সার্ভার শেয়ার তো এখন এই যে পার্টটা আছে এই পার্টটাও আমরা চাচ্ছি যে আইটির যে ইউজারগুলো থাকবে তারা যেন অটোমেটিক্যালি পায় এখন আপনি চাইলে আইটি ইউজারও বলতে পারেন অথবা সিঙ্গেল ইউজারও বলতে পারেন মনে রাখবেন যদি আমরা চাই যে কোনো একটা ইউজার শুধুমাত্র একটা গ্রুপ পলিসির আন্ডারে থাকবে শুধুমাত্র একটা ইউজার তাহলে আপনাকে এই ইউজারটাকে অবশ্যই কোনো একটা কন্টেনারের ভিতরে নিয়ে আসতে হবে আলাদা সিঙ্গেল একটা কন্টেনারের ভিতরে নিয়ে আসতে হবে অর্থাৎ আমি যদি মনে করি যে আইটির ভিতরে আমরা আরেকটা একটা তৈরি করব যার নাম দিব টু এবং এই আইটির ভিতর থেকে এই ইউজার টুটাকে আমরা পাঠিয়ে দিব এই টু এর ভিতরে তাহলে কি হবে এই টুটা এই টু এর উপরে আমি যদি কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে সেটা শুধুমাত্র টু ইউজার পাবে কিন্তু আমি যদি আইটির উপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে ওয়ান ইউজার আইটি এই টু কো সব কন্টেন্ট সবাই কিন্তু এটা পাবে বুঝতে পারছি আমরা বিষয়টা তো এখন ধরেন আমরা চাচ্ছি যে আমাদের যে আইটি ইউজার আছে আমরা তার জন্য একটা পলিসি তৈরি করতে চাচ্ছি এই আইটিতে সো আমরা এখানে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিংক ইট খেয়াল করবেন জিপিও হয় হচ্ছে ডোমেইনের জিপিও হয় কার ডোমেইনের কিন্তু আপনি যে জায়গায় লিংক করবেন সেই জিপিওটা সেই জায়গায় কাজ করবে বুঝতে পারছেন কি যে জায়গায় আপনি যে কন্টেইনারের সাথে লিংক করবেন সেই কন্টেইনারে সেটা কাজ করবে কিন্তু সকল জিপিও আসলে ক্রিয়েট হয় হচ্ছে এই গ্রুপ পলিসি অবজেক্টের আন্ডারে তো আমরা যদি এইখানে একটা গ্রিড জিপিও করি ধরেন আমরা নাম দিলাম ম্যাপ ড্রাইভ তাহলে আমার কি হলো এখানে একটা ম্যাপ ড্রাইভের দেখেন লিঙ্ক তৈরি হয়েছে বাট আসল ম্যাপ ড্রাইভ পলিসিটি কিন্তু এখানেই তৈরি হয়েছে তাই না আপনি এইখানে পলিসি তৈরি করে তারপরেও যদি আপনি চাইতেন যে এইখানে আমি আগে তৈরি করছি এখন এই ম্যাপটাকে আমি আইটির সাথে ক্রিয়েট করব তাহলে এখানে কিন্তু লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং জিপিও এই অপশনটাও ছিল এখানে আমি লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং জিপিও দিয়ে কিন্তু এই ম্যাপ ড্রাইভটাকে ম্যাপ করে দিতে পারি এই পলিসিটা কিন্তু আসলে এই জায়গায় তাই না তো পলিসি এইটা ডিলিট করতে হবে যদি আমি পলিসি ডিলেট করতে চাই লিঙ্ক ডিলিট করলে শুধু লিঙ্ক ডিলিট হবে পলিসি কিন্তু ডিলেট হবে না তো আমরা যদি ম্যাপটাকে এডিট করি তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে আমি এই যে ইউজার আমি তো চাচ্ছি যখন কোনো একটা ইউজার লগ করবে তখন সে ড্রাইভটা পাবে তাই না ওই কম্পিউটারে যে লগ করবে সে কি পাবে শুধুমাত্র ইউজার তাই না তো এটা অবশ্যই ইউজার কনফিগারেশনের আন্ডারে আমাদেরকে করতে হবে দেখেন এইখানে উইন্ডোজ সেটিংস এর ভিতরে ইউজার কনফিগারেশন প্রিফারেন্সেস উইন্ডোজ সেটিংস ভিতরে ড্রাইভ ম্যাপস নামে একটা অপশন আছে অর্থাৎ কোনো একটা ইউজার যখন উইন্ডোজে ক্লিক করবে উইন্ডোজের একটা সেটিংস আছে না ম্যাপ ড্রাইভিং আছে তো সেই ম্যাপ ড্রাইভটা আমি এই ইউজারের জন্য আমি কনফিগার করে দিতে চাই তাহলে কোথা থেকে আসলাম ইউজার কনফিগারেশন প্রেফারেন্স উইন্ডোজ সেটিংস ড্রাইভ ম্যাপস ড্রাইভ ম্যাপসে আপনি যদি এইখানে একটা প্লাস দেখেন অ্যাড এ নিউ আইটেম এখানে যদি একটা নতুন নিউ ড্রাইভ প্রপার্টিস আপনি যদি অ্যাড করেন এখানে কী দিয়ে দিবেন লোকেশন কোন লোকেশন যেটা আসলে শেয়ার করা আছে এবং আপনাকে কিন্তু লোকেশনটা সার্ভার যেভাবে অ্যাক্সেস করা যায় বার্বল ব্যাকস্ল্যাশ দিয়ে এভাবেই দিতে হবে আপনি যদি জাস্ট এখান থেকে সি ড্রাইভ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেই শেয়ার কাজ করবে না কাজ করবে ওই রকম সি ড্রাইভ তারও পাবে না পাবে ওর তো ওইভাবে আসার কোনো ওয়ে নাই নেটওয়ার্কে আপনাকে মনে রাখতে হবে এটাকে এইভাবে দিতে হয় যদি কোনো নামে আপনি এটাকে লেবেল দিতে চান আপনি এই যে দিতে চান যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় নেটওয়ার্ক তারপরে আবার অটো রিকানেক্ট করবে কিনা সেইটার মানে হচ্ছে এই চিহ্নটা ড্রাইভ লেটার আপনি চাইলে ইউজ ফার্স্ট অ্যাভেলেবেল প্রথম যেটা অ্যাভেলেবেল থাকবে সেইটা বলে দিতে পারেন অথবা আপনি চাইলে কোনো একটা ড্রাইভও তাকে সিলেক্ট করে দিতে পারেন তাহলে সবসময় সে এটাই পাবে বুঝে গেল কোনো সমস্যা আছে নাই অ্যাপ্লাই ওকে এইখানে দেখেন আপনি এই আপডেট না দিয়ে প্রথম অবস্থায় আপনি চাইলে ক্রিয়েটও দিতে পারেন ক্রিয়েট যেহেতু আমরা প্রথমবার কি করতেছি ক্রিয়েট করতেছি কিন্তু আসলে এইটা আপডেট যদি দেন আপনি আপডেট এর মানে হচ্ছে পরের বার যখন সে কানেক্ট করবে এই ড্রাইভটা সে আপডেট করবে আপনি যদি ক্রিয়েট দেন তাহলে এইটা যখন সে ক্রিয়েট হবে তখন সেটি ক্রিয়েট করবে ঠিক আছে দুইটাই কাজ করবে আমরা ক্রিয়েট দিলাম কী দিলাম আমরা ক্রিয়েট ওকে তাহলে দেখেন যেহেতু এই ড্রাইভটা নাই ওখানে কি আসে এই ড্রাইভ আগে থেকে ক্লায়েন্টে তো এরকম কোনো ড্রাইভ নাই তাহলে আমরা দিলাম কি একটা নতুন ড্রাইভ ক্রিয়েট করবে কোথায় ক্রিয়েট করবে এই ড্রাইভটা আইটিতে ক্রিয়েট করবে না তাহলে মানে আইটির ইউজার যদি লগ করে তাহলে সে এখন ড্রাইভ পাবে কয়টা এই যেটা আমরা দিছি সেইটা এবং ওই ইউজারের প্রোফাইলে যেহেতু দেওয়া আছে সেটাও তো সে পাবে দুইটাই পাবে না সে তাহলে আমাকে কি করতে হবে জিপি আপডেট ফোর্স মেশিন লগ আউট করেন বুঝতে পারছেন কি আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি পলিসিতে সেটা হচ্ছে যে আপনি একটা পলিসি কেন তৈরি করবেন এবং সেই পলিসিটাকে আসলে কোথায় কনফিগার করবেন ইস্যুটা কিন্তু এই জায়গায় ইম্পর্টেন্ট আপনি যে পলিসি তৈরি করতে চান না কেন সেই পলিসির পাথ আছে উইন্ডোজে উইন্ডোজ যদি সাপোর্ট করে তাহলে আসে আপনি কিন্তু নিজের থেকে কিছু বানাইতে পারতেছেন না মনে হলো আমি নিজে একটা পলিসি তৈরি করলাম যে উইন্ডোজ ম্যাক হয়ে যাবে